একটা কথা বলি, যখন লোকজন আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করে, আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা, ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনার, কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে, সে কি করবে। অনেকে বলেন যখন সে কলেজে যায়, কেউ বলেন না যখন স্কুলে ভর্তি হয়, কেউ বলে না যখন কিন্ডারগার্টেনে ভর্তি হয়, কেউই এর আগের সময়টার কথা বলে না। ইসলামিক ব্যবস্থায় সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গী বাছাই করবেন, যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান। কারণ তার মা বাবা পিতামাতা তাদের আসল শিক্ষক। প্রথমে আপনাকে ভাবতে হবে সেটাই আসল সময়, আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। জীবনের উদ্দেশ্যগুলো সংক্ষেপে বলছি যা একজন মানুষকে ভাবতে হয়। এক নাম্বার হচ্ছে যখন শিক্ষা দেবেন দেখতে হবে কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, স্কুল কলেজ যেটা দুটোরই সুযোগ সৃষ্টি করবে আখিরাত এবং দুনিয়া। শুধু এই দুনিয়ার ডিগ্রি আপনাকে সাহায্য করবে না, এমন একটা স্কুলে দেন যেখানে দুনিয়া এবং আখিরাত দুটোই হয়। আর ইনশাআল্লাহ এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আর যদি আল্লাহ চান আমাদের স্কুলের আরো শাখা বাড়ানো হবে। দ্বিতীয় হচ্ছে দেখবেন তার বন্ধুদেরও যেন একই জীবনের উদ্দেশ্য থাকে, বন্ধু হতে হবে ইসলামিক। যখন বড় হয় এমন প্রতিষ্ঠানে যোগ দেবে যার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দিন, তবে যুক্ত হওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের নির্দেশ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলছে কিনা। চতুর্থ হচ্ছে যখন পেশা বাছাই করবেন, আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 104, তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, আর তারাই মূলত সফল কাম। আল্লাহ বলেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 33, ওয়ামান আহসানু কওলা মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে আর বলে আমি মুসলিম। এমন পেশা বাছাই করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা পৌঁছে দেয়া। তার চেয়ে আর কখনো কোনো ভালো পেশা হতে পারে না। পাঁচ নম্বর, একই উদ্দেশ্য আছে এমন জীবন সঙ্গী বাছাই করতে হবে, একই লক্ষ্য আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ কেন্দ্রিক। আর ছয় নম্বর পয়েন্ট, কোরআনের আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চাই। সূরা আনাম অধ্যায় 6 আয়াত 162 বলা হয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের জন্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।